দেখার পরে উদ্বৃত্ত হই যে কৃষি ছোটখাটো একটা প্রজেক্ট তৈরি করবো, যেহেতু আমার হাতে পর্যাপ্ত পরিমাণ জমি ছিল। কিন্তু একটা পর্যায়ে যখন আমি আইসে যখন শুরু করতে চাচ্ছি, তখন আমার আসলে অনেকটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমার এলাকার লোক এটা মানে একটা সাপোর্টিং দিস লাইক যে কৃষি সেক্টরে মানুষ আসে নাকি। আচ্ছা, আমাদের এলাকায় কিন্তু কৃষিটা কিন্তু ভালোভাবে কেউ দেখে না। আচ্ছা, কৃষি হচ্ছে নিকৃষ্ট একটা, মানে সবার কাছে কৃষিটা একটা নিকৃষ্ট একটা পেশা। তো আমি যে সেক্টরটায় আছি, আমার আন্ডারে শত শত লোক কাজ করে, সেই জায়গা থেকে আমি এখানে কৃষিতে মাঠে দু একজন লোক নিয়ে কাজ করাচ্ছি, এটা অনেকেই ডিসলাইক করছে। তারপরে আমি লেগে আছি এখন। তারপরে আপনার প্রজেক্টের বয়স কতদিন হচ্ছে? আমার প্রজেক্টের বয়স ডিসেম্বর থেকে শুরু করা। ডিসেম্বর থেকে শুরু করা। এখন কি কি আছে আপনার মাঠে? এরকম যদি আমরা দেখি, এত সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, গাছগুলো একদম ইউনিক, একদম সবগুলো একই রকম, তাই না? আপনারা তো, আমি বলছি ছাড়া তো কিছু নেই, আপনাদের উপর আস্থা ছিল মিলে দেখেন। তো ধরেন আপনার তো নতুন মানুষ, এই সেক্টরের মানুষ না, এই যে এগ্রোয়ানের যে টোটাল প্রেসক্রিপশন, মানে টোটাল যে ধরেন এ টু জেড পরামর্শ, এই যার সুবাদে কি আপনার এত সুন্দর প্রজেক্ট? হ্যাঁ, এটা বলতে পারেন। তবে যে যেটাই করুক না কেন, সর্বপ্রথম হচ্ছে তার মেধাকেও সে কাজে লাগাতে হবে। আমি কিন্তু যখনই একটা জিনিস চিন্তাও করতে হবে যে আমি একটা জিনিস শুনলাম আর লেগে গেলাম, এরকমটাও না, চিন্তা করতে হবে যে আসলে এটার থেকে আসলে এটা সম্ভব কিনা। কিন্তু এখন আমার কাছে যে পরিস্থিতি আছে, একটা লোক আসলে চিন্তা করতে হবে যে আসলে এটা পসিবল, চমৎকার পসিবল, কিন্তু আগে কিন্তু কেউ চিন্তা করে নাই। আবার আমরা যখন ভিডিও দেখাইছি না, তখন আপনার কাছেও তো মনে হয়নি যে এটা কি সম্ভব, এরকম মনে হয়নি যে আসলে সম্ভব? আমি তো নিজে কাজ করতেছি না, আমি কিন্তু নিজে কোনো কাজ করি না, আমার লোকজন দিয়ে কিন্তু সবগুলো কাজ করানো হচ্ছে। তো তাদেরকে স্যালারি দিয়ে সবকিছু মিলিয়ে ওভারঅল আমার হাত থেকে এখন পর্যন্ত স্যালারি যাচ্ছে। এখনো কিন্তু আমি ইনকাম শুরু হই নাই, কিন্তু আমি তারপরেও আশাবাদী যে ইনশাল্লাহ আমার ভালো কিছু। আমরা প্রজেক্টের কথা বলি যে আপনার হচ্ছে সাবিরা শশা কয় শতক আছে? আমি এখানে যেটা দেখলাম, আপনার গাছের হয়তো 50-60 দিন বয়স চলবে, তো এর মধ্যে ওইদিকে ফিল্ডার বেগুন ধরে গেছে, এদিকে বিগ বসের ফুল মোটামুটি এবং মরিচের দেখি ফ্লাওয়ারিং হয়ে যাচ্ছে। তো যে সময় টাকা হওয়ার কথা, অর্থাৎ দাম বেশি হওয়ার কথা, সেই সময় কিন্তু আপনার প্রজেক্ট ফুললি রেডি, তাই না? কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সার্বিক সহযোগিতায়, আপনাদের হেল্পলাইনের মাধ্যমে প্রচুর সাহায্য পেয়েছি আমি। আমার গাছে যখন পোকা আসছে, এই যে এই পোকাটা যখন ছিল গাছে, লিপমাইন, এটা নিয়েও আমি কিন্তু নতুন, আমি কিন্তু এটা সম্পর্কে অবগত না, কিন্তু আমার কাছে কিন্তু আছে, আপনার প্যাকেজ কিনা আছে, সব ওষুধ আছে। তারপরে আমি ফোনটা ব্যবহার করবো, ওনাদের কাছে ফোন করার পর উনি বলছে এটা এটা ব্যবহার করেন, করার পর আমি ফোন। মানে হেল্পলাইনে যে আমরা যে পরামর্শ দিচ্ছি, ধরেন 100% কাজে না লাগলেও 80% আসলে কৃষিতে এমন না যে আপনি মানে মোবাইলে বললেন আর সেটা বুঝে আপনাকে সমাধান দেওয়া সম্ভব, তা না। আবহাওয়ার উপর অনেক কিছু, না, অনেক কিছু ডিপেন্ড করে। তারপরেও যে আপনি 80% যে কাজ হচ্ছে, এটা কিন্তু চরম একটা, তাই না? অনেক কিছু আপনার মতো লোক একদম কৃষিতে ক বুঝি না, সে মানুষটাও আসে যদি এত চমৎকার ফিল তৈরি করে, তো আমরা সত্যি কিন্তু একটা বাস্তবে বলতে পারি যে এটা ইন্ডাস্ট্রিয়াল কৃষি, এটা ইন্ডাস্ট্রিয়াল। আমি এটার পাশাপাশি কিন্তু আমি আরো ওই পাশে দিয়েও কিন্তু আরো করেছি, এটাও না শুধু আমি শুধু এটার হিসাবটা দিয়েছি। এত আরো কি কি আছে? আরো বেগুন, মরিচ, পেঁপে, এই আমরা চাই আপনার শুভকামনা এবং হচ্ছে আপনার এই কৃষিতে এইভাবে ইনভেস্ট এবং স্বপ্ন দেখা, সেটা বাস্তবে রূপ নিক, এটা আমাদের চাওয়া। এবং এর পরবর্তীতে যখন হয়তো আপনার এই সাইট আমরা ঢুকবো, তখন আপনার সফলতার গল্পটাই শোনাবো, তাই না? হ্যাঁ, হয়তো বলবেন আপনার কত টাকা সেল করতেছেন, কতদিন, হ্যাঁ, ইনশাল্লাহ। আর আমরা চাই আপনাদের মতো যারা লিডার আছে, তারা আমাদের সাথে যুক্ত হোক, এবং অ্যাটলিস্ট তারা তাদের এলাকার মানে 50 জন কৃষকের দায়িত্ব দেবে। শুধু একা ডেভেলপমেন্টের
মানে কি একা ডেভেলপমেন্ট করা কি শুধু সার্থকতা একা ডেভেলপ করা না এখন ঘটনা হচ্ছে আমাদের সার্থকতা কি শুধুমাত্র নিজে লাভ করা না 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 আপনারা আপনারা যে শুধু নিজে লাভ করতেছেন আপনারা যদি নিজে লাভ করতেন শুধু যারা বীজ বিক্রি করত শুধু তাদেরকে সেবা দিতেন কিন্তু আপনারা তো আলু এখনো পর্যন্ত আলুর বিজনেস স্টার্ট করেননি আমি দেখেছি যে আলুর মধ্যে অনেকে আমি বলছি যে আপনারা এগ্রোন আপনাদের নাম্বারটা দিয়েছি হেল্প আপনারা ফোন করেছে আপনারা এই ওদেরকে মেডিসিন লিস্ট দিয়েছেন ওই লিস্ট অনুযায়ী ওরা ব্যবহার করে সুফল পেয়েছে তো আমি দেখেছি যে আপনাদের তো এখানে কোনো স্বার্থ নেই ওষুধ তো আপনার কাছ থেকে আনে নাই ওরা ডাক্তার বাজার থেকে লোকাল থেকে আনছে তো আইনে কিন্তু আপনাদের কাছে সুবিধা পাই আমরা চাচ্ছি যে এগ্রোন মানে মানে নাম্বার ওয়ান হোক আর না হোক কিন্তু নাম্বার ওয়ান কৃষক তো তৈরি করতে পারতেন যেমন আপনার এলাকার আপনি নাম্বার ওয়ান তাই কিনা নিঃসন্দেহে বলা যায় না এরকম এই মুহূর্তে এত সুন্দর ফিল একটা দেখাতে পারবেন না আমার এলাকায় বলতে গরিবুর উপজেলাই নেই এখন এটা কি সম্ভব বলেন না তাহলে আপনি নাম্বার তো ওয়ান এটা বলতেই পারি নাম্বার ওয়ান এগ্রোন নাম্বার ওয়ান হোক আর না হোক কিন্তু আপনাদের মতো নতুন মানুষদের শিক্ষিত মানুষদের তো নাম্বার ওয়ান করতে পারতেছে এলাকার মধ্যে অবশ্যই তাই কিনা অবশ্যই তাহলে আমাদের চাওয়া হচ্ছে আপনারা অন্তত দশ মানে আরো পঞ্চাশ জন মানুষের দায়িত্ব নেন সম্ভব কিনা সম্ভব তাহলে আপনাকে হতে হবে আইডল ফার্মার লেট ফার্মার হওয়া যাবে কিনা ইনশাল্লাহ তাহলে আমরা চাই আপনার মাধ্যমে আরো পঞ্চাশ জন মানুষ ডেভেলপ হোক তার এগিয়ে যাবে কি আপনি আপনার সমাজ এবং এই দেশ যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার নেক্সট যখন আসবো আপনার মাধ্যমে আরো পঞ্চাশ জন মানুষের ডেভেলপমেন্ট দেখবো ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ কনগ্রেচুলেশন ওকে